সরি থ্যাংক ইউ গাইস ফর জয়নিং। আমরা হচ্ছে আজকে কথা বলবো ডাক্তার সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের গ্রেফতার, সাম্প্রতিক গ্রেফতার ইস্যুতে কথা বলবো আমরা আজকে, আশা করি। নূর জয়েন করতে পারলে ভালো হইতো। তোমাদের সবার, আমাদের, তোমাদের সকলের বেশ স্ট্রং ভয়েস, তার মধ্যে নূরের ভয়েস সম্ভবত স্ট্রংগেস্ট এবং ফার্দেস্ট রিচিং সবাই। তো তোমরা খুব ভালো কাজ করছো। আমি প্রথমে স্টার্ট বাই অ্যাপ্রিসিয়েটিং দ্য ফ্যাক্ট যে তোমরা আসলে ইয়াং ছেলেপেলে ইউনিভার্সিটিতে এই পর্যায়ে থেকে তোমরা প্রত্যেকের নূর সহ তোমরা হচ্ছে যে আন্ডারটেকিংটা, দেশ গড়ার কাজে যে ভূমিকা তোমাদের এবং যে সাহসী ভূমিকা, এটার প্রশংসা না করলেই নয়। আমি পার্সোনাল লেভেল, আমি জাস্ট 2 মিনিট একটু সময় নিয়ে নেই, তারপর ইনশাল্লাহ তোমাদেরকে দিব কথা বলতে। সো আমি জাস্ট অ্যাপ্রিসিয়েট করতে চাই বিষয়টা যে তোমরা যে কাজটা করছো। আমি হচ্ছে একদম ফ্রম ডে ওয়ান তোমাদের ছাত্র অধিকার পরিষদ ফর্ম করার শুরু থেকে আমি খুব ভিহিমেন্টলি সাপোর্ট দিয়ে আসছিলাম। ইভেন শুরুর পর পর প্রাথমিক ভাবে কিছুটা বিতর্কিত, নূরকে নিয়ে কিছুটা বিতর্ক হয়েছিল, অনেকে বলতে চাচ্ছিল যে ও নূর সেট আপ হচ্ছে গভর্নমেন্ট সেট আপ এন্ড স্টাফ। সেই সময়টাতেও কিন্তু আমি খুব স্ট্রংলি বলে আসছি যে আমি নূরকে মনে হচ্ছে খুবই অনেস্ট একটা ছেলে এবং মনে হচ্ছে সে দেশের জন্য কাজ করছে। সো এত বছর পর এসে আমার মনে হয় না কারোর মধ্যে কোনো প্রশ্ন, কোনো সন্দেহের অবকাশ আছে যে তোমরা কিসের জন্য কাজ করছো, কিসের জন্য তোমাদের রীতিমতো লাইক জীবন বাজি রেখে, লাইক লিটারেলি আক্ষরিক অর্থে তোমরা জীবন বাজি রেখে কাজ করা লাগছে, যেটার একটা প্রমাণ হচ্ছে আমরা যে প্রেক্ষিতে কথা বলতে বসেছি আজকে এখানে, সেটা হচ্ছে যে ইয়ের গ্রেফতারটা, আক্তার হোসেনের গ্রেফতার। সো আক্তার হোসেন আমরা বাইরে থেকে, দূর থেকে যতটুকু আমরা দেখি ততটুকু বুঝতে পারি যে খুবই একটা বিনয়ী ছেলে, খুবই একটা ভদ্র শান্ত ছেলে, কারো সাথেও নাই পাঁচও নাই, জাস্ট সে তার একটা পলিটিক্যাল মতাদর্শ আছে, সে তার মতো করে দেশ যেভাবে সে মনে করে দেশের জন্য কাজ করার সুযোগ আছে সে সেভাবে কাজ করছিল। সো হঠাৎ করে কি হলো যে হঠাৎ করে আক্তার কেন গ্রেফতার হলো, তোমাদের কার কি মন্তব্য? তো আমি শুরু করি বাকি কি দিয়ে, আব্দুল্লাহ তুমি তোমার মতামতটা জানাও যে হোয়াট হ্যাপেন্ড। আক্তার হোসেনকে কেন গ্রেফতার করা হয়েছে তার আগে আমরা কিছু জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আক্তার হোসেনকে কেন তারা থ্রেট মনে করতেছে। আক্তার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী, মানে মানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী পছন্দ করে। আক্তার হোসেনকে সবাই জানে বিনয়ী একটা ছেলে, সে যে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে সে সবার আগে যায় সেখানে। আর আক্তার হোসেনের একটা ক্লিন ইমেজ আছে যে আক্তার হোসেন ডাকসুতে প্রতিনিধিত্ব করছে শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হয়ে, কিন্তু তার কোনো রকম দুর্নীতি বা কোনো দিকে খুঁজে বের করতে পারেনি। এমনকি ডাকসুর অন্যান্য সম্পাদক থেকেও, বা ভিপি বলেন, তারপরে জিএস বলেন, এজিএস বলেন, সবার থেকেও আক্তার হোসেন মানে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের বিপদে সবসময় নিজে উপস্থিত সশরীরে গিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে। আর তার বাজেট যে ছিল, সে বাজেট বা তার কোন বাজেটে মানে কেউ কোনো ভুল ধরতে পারে না বা দুর্নীতি ধরতে পারে না। আর আক্তার হোসেন হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি তো 2018 সালে অনশন করছেন প্রস্তাব আসের, যে ইয়ে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয়নেটে যে প্রস্তাব আসে, যে অভিযোগ করছিল তার বিরুদ্ধে, মানে পরীক্ষা বাতিলের জন্য তিনি প্রথম মানে আলোচনায় আসেন, যেটা আক্তার হোসেন তিনি একা অনশনে বসেন রাজু ভাস্কর্যে, তার সে অনশনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর একবার এমন হয়েছিল, কিন্তু এভাবে পুনরায় পরীক্ষা নেওয়া, এটা মানে একটা রেকর্ড বা হচ্ছে একটা বলা যায় একটা দৃষ্টান্তমূলক একটা জিনিস, একটা ঘটনা। তার একা অনশনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরে বসে তীব্র আন্দোলন মানে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয়, শিক্ষার্থীরা সবাই আন্দোলনের নামে, আক্তার হোসেনের একা আন্দোলনের অনশনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসে এবং তারা পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘয়নেটের পরীক্ষা নিতে বাধ্য হয়। এটা হচ্ছে আক্তার হোসেনের, আমি বলবো, উত্থান পর্বের প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে এই এটার মাধ্যমে। তারপর ডাকসু নির্বাচন বলেন, তারপর হচ্ছে বিভিন্ন আন্দোলন হয়েছে, সাত কলেজ আন্দোলন, তারপর হচ্ছে শিক্ষার্থীদের। আরেকটা জিনিস হচ্ছে মানে ডাকসু নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মানে ভিন্ন মতের প্রতি, ভিন্ন মত পোষণের প্রতি যে একটা পজিটিভ ধারণা বা পজিটিভ অবস্থান সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ডাকসু আক্তার হোসেন বলেন বা নূর বলেন, তাদের মাধ্যমে। সেখানে আক্তার হোসেনের অনেক বড় একটা ভূমিকা আছে। ধরেন কোন একটা শিক্ষার্থীকে আগে মানে ডাকসু নির্বাচনের আগে বা বলেন 2018 আগে বা 2019 আগে একটা শিক্ষার্থীকে গেস্ট রুমে বলেন বা হচ্ছে গণতন্ত্র বলেন বা হলে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীকে বিভিন্ন ট্যাগ লাগানো হতো, বিভিন্ন ট্যাগ লাগিয়ে শিবির ট্যাগ লাগানো হতো, এটা লাগানো হতো, বা বাম বাম করা ছেলে মানে বাম কেন করবে সেটার জন্য কি মারা হতো। সেই ট্যাগের কারণে শিক্ষার্থীরা
ছাত্রলীগের বিপক্ষে গিয়ে কোনো কথা বলতে পারতেছিল না। সেই অবস্থান থেকে আক্তার হোসেন বাক্স নির্বাচনের পর থেকে তাদের পক্ষে দাঁড়িয়েছে, নির্যাতিত শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে। কোন শিক্ষার্থীকে যদি ছাত্রলীগ পিটাইছে হলে বা হচ্ছে গেস্ট রুম পিটাইছে বা হচ্ছে ধরেন থানায় দিয়ে আসছে ছাত্রলীগ, সেই শিক্ষার্থীর পক্ষে সবার আগে গিয়ে আক্তার হোসেন দাঁড়াইছে। এই জন্য শিক্ষার্থীরা আক্তার হোসেনকে নিজেদের মনে বা নিজেদের যে একটা অবস্থান, নিজের আক্তার হোসেনের সাপোর্টে সবসময় ছিল। আক্তার হোসেনের এই সব কাজের মাধ্যমে তার একটা ক্লিন ইমেজ তৈরি হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ছাত্রলীগের অনেক ছিল ছাত্র মানে আক্তার হোসেনকে পছন্দ করে। আমি এই যে আক্তার হোসেন গ্রেফতার হওয়ার এই আজকে 2-3 দিন এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অন্য কোন সংগঠনের বা অন্য কোন নেতা গ্রেফতার হলে সাধারণ শিক্ষার্থীরা এভাবে প্রতিবাদ করে না, কমেন্ট করে না, ফেসবুকে ধরেন পোস্টার বানায় না। সবাই মানে ছাত্রলীগ বলেন, বাম বলেন, অন্য যেকোনো সংগঠন, সবাই একসাথে প্রতিবাদ জানাচ্ছে, পোস্টারিং করতেছে, ফ্রি আক্তার হ্যাশট্যাগ দিচ্ছে। এটা একটা খুবই পজিটিভ একটা দিক আক্তারের জন্য। আক্তার হোসেন মানে এত ভালোবাসা মানুষকে অর্জন করছে, আপনি খেয়াল মানে ফেসবুকে স্ক্রল করলে দেখবেন ফ্রি আক্তার, ফ্রি আক্তার আজকে 2 দিন ধরে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমার মনে হয় না কোনো ছাত্র নেতার জন্য এভাবে শিক্ষার্থীরা অনলাইনে প্রতিবাদ জানাচ্ছে, যেহেতু এখন লকডাউন বা ক্যাম্পাস বন্ধ, মানে এইভাবে প্রতিবাদ জানাচ্ছে আমার মনে হয় না। তোমাদের তো ছাত্র অধিকার পরিষদের প্রতি সাধারণ ছাত্রদের যে সমর্থন সেটা তো ডাক ইলেকশন আমরা দেখতে পেয়েছি, যে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি নূর যেভাবে পেল এবং আরো আনুষঙ্গিক আক্তার হোসেন সহ এবং অন্যান্যরা, যেখানে সরকারি দলের সকল প্রকার বাধা এবং নির্বাচন কারচুপি, যে নির্বাচন কারচুপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত, আমরা রোকেয়া ইউনিভার্সিটি হলের হচ্ছে যিনি ছিলেন প্রক্টর, কি বলে প্রক্টর না কি যিনি বলে, সাধারণ ছাত্রদের মধ্যে তোমাদের গ্রহণযোগ্যতার ব্যাপারটা, তো যেই বিষয়টা আমি কিউরিয়াস যে হোয়াট হ্যাপেন্ড নাও, হঠাৎ করে এখন কেন আক্তার হচ্ছে সেই ছুটির মধ্যে ইফতার বিতরণ করতে, ইফতার সামগ্রী বিতরণ করতে, দুস্থদের নিয়ে কাজ করতে, সে ক্যাম্পাসে আসার পর তাকে হঠাৎ করে গ্রেফতার করা, এটার এই উস্কানিটা দেওয়ার কারণটা কি? এটা কি জাস্ট র্যান্ডম মানে এটা আকরাম বলতো তোমার কি মতামত এই ব্যাপারে? আচ্ছা ধন্যবাদ ভাই আমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত মানে আক্তার হোসেন মানে ছাত্রলীগের জন্য মানে আমাদের ছাত্র অধিকার পরিষদ তো ছাত্রলীগের জন্য একটা বড় থ্রেট, মানে এই অর্থে তাদের কার্যক্রমের মানে সব জায়গায় সবার আগে যে বাধাটা তৈরি করে সেটা ছাত্র অধিকার পরিষদ। আর তাদের কার্যক্রমে ছাত্র অধিকার পরিষদের মধ্যে সবচেয়ে বেশি বড় যে বাধাটা তৈরি করে যে দুজন ব্যক্তি, একজন হলো নুরুল হক নূর আর একজন হলো আক্তার হোসেন, বুয়েটে যখন আবরার হত্যা হয় মানে বুয়েট থেকে মিছিল বের করার আগে কিন্তু আক্তার হোসেনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু হয়েছে, মানে এটা খুবই ইন্টারেস্টিং। এবং পরবর্তীতে মানে মানে আবরার হত্যার এক বছরের মাথায় যে 8 স্তম্ভ, যেটা এই 8 স্তম্ভ কিন্তু আক্তার হোসেন করেছে। এখন 8 স্তম্ভ একই সাথে ছাত্রলীগের যে নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে একটা দৃশ্যমান বড় একটি প্রতিবাদ, এবং আমরা দেখতে পেয়েছি 8 স্তম্ভ করার পরে বিভিন্ন জেলায় মানুষজন কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে ভাবে তারা কিন্তু 8 স্তম্ভ তৈরি করেছে। হয়তো পরিস্থিতি যদি ভিন্ন রকম হয় ভবিষ্যতে এটা আরো অনেক জেলায় হবে। আর এই একটু ইন্টারাপ্ট করছি তোমাকে জাস্ট দর্শকের রিমাইন্ড করানোর জন্য, রেফারেন্স 8 স্তম্ভের রেফারেন্সটা আমি প্রিটি শিওর দর্শক সবাই ফলো করেছিল তখন সেখানে কি হয়েছিল, জাস্ট রেফারেন্স হিসেবে একটু রিমাইন্ড করে দিচ্ছি যে আবরার আর হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে পলাশী মোড়ে হচ্ছে আক্তার উদ্যোগ নিয়ে হচ্ছে একটা স্তম্ভ বানায়, যেটা পুলিশ পরে এসে ঘুরে দেওয়ার পর আকরাম আক্তার এবং তোমরা সহ উদ্যোগ নিয়ে আবার এটা বানানো হয়। সো ওই তখনকার ঘটনা প্রবাহ আমরা সকলেই অনুসরণ ফলো করেছিলাম, সো সেটার বিষয়ে কি তুমি বলছো এখন জাস্ট ফর রেফারেন্স ফর দ্য অডিয়েন্স? হ্যাঁ পর তো তারপর থেকেই কিন্তু আক্তার হোসেনের পিছনে তারা লেগে রয়েছে একদম খুব ভালোভাবে। আক্তার হোসেনকে পাগল বলা, আক্তার হোসেনকে জঙ্গি বলা, ছাত্রলীগের প্রেসিডেন্ট সঞ্জিত চন্দ্র দাস সে এগুলো বলেছিল। তো পলাশীতে 8 স্তম্ভ বানানোর সপ্তাহ দুয়েক পরে আক্তার হোসেন মানে টাইফয়েড আক্রান্ত হয়। এখন টাইফয়েড আক্রান্ত সে দীর্ঘদিন টাইফয়েডে মানে আক্রান্ত থাকে। তো গত মাসে সে ঢাকায় আসে ডাক্তার দেখাতে, এবং ছাত্র অধিকার পরিষদে যে 24 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোদি বিরোধী একটা প্রোগ্রাম, বাম ছাত্র সংগঠন গুলোর উপর হামলার প্রতিবাদে, মানে এটা কিন্তু মোদি বিরোধীর চেয়ে কি ক্যাম্পাসে বাম ছাত্র সংগঠন গুলোর উপর হামলার প্রতিবাদে মানে এই প্রোগ্রামটা ছিল। তো এবং আক্তার হোসেন ঢাকায় ব্যাক করেছে, মুশতাক যে লেখক মারা গিয়েছে কারাগারে, মুশতাকের যে গায়েবানা জানাজা সেই জানাজা কিন্তু আক্তার হোসেন পড়িয়েছে।
আপনার ওই গাইবানা জানাজা কিন্তু আক্তার হোসেন পড়িয়েছে, তো এখন সে দীর্ঘদিন অসুস্থতা থেকে মানে মাঠে মাত্র ব্যাক করবে এই অবস্থায় তারা একদমই থ্রেট হিসেবে নিল, তারা মনে করলো যে একই সাথে ডান বাম সবার যে ঐক্যের ক্যাম্পাসে যে জায়গাটা সেই জায়গা হয়তো আক্তার হোসেন তৈরি করে দিবে। এবং আক্তার হোসেন যেদিন গ্রেফতার হয় তার আগের দিন কিন্তু আক্তার হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছিল প্রায় 8 মাস পরে, অক্টোবরের পরে সে অসুস্থ থাকার কারণে সে দীর্ঘদিন ফেসবুকেও আসে না অনলাইনে আসে না, সে মানে রেস্টেই ছিল। তো সে একটা দুটো প্রোগ্রাম করছে এবং পাশাপাশি সে আগের দিন ফেসবুকে আসাতে তারা হয়তো ভেবেছিল যে আক্তার হোসেন হয়তো আগের মতো তাদের যে প্রোগ্রাম গুলো কিংবা আগের মতো কর্মসূচি দেওয়া একই সাথে জনসম্পৃক্ততা অর্জন করা পাশাপাশি একটা রাজনৈতিক ভাবে একটা বড় ফাইট দেওয়া মানে দুটো জায়গা থেকে সে করতে পারে, এই জায়গা থেকে তারা তাকে থ্রেট মনে করেছিল এবং যে প্রোগ্রামটা থেকে তাকে তুলে নিয়েছিল। দেখুন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের আমরা বিভিন্ন সময় চাঁদাবাজি করে বিভিন্ন সময় টেন্ডারবাজি করে, কিন্তু দেখেন আক্তার হোসেন যে প্রোগ্রাম থেকে তুলে নেওয়া হয়েছিল যখন টিএসসি তে ভাসমান যে ক্যাম্পাসে যে দোকানগুলো এই দোকানগুলো লকডাউন পাশাপাশি রোজা তারা তাদের তো চলার মতো কোনো কিছু নেই, সে তাদেরকে ইফতার সামগ্রী বিতরণ করেছিল এবং ইফতার সামগ্রী বিতরণ থেকে আসার সময় কিন্তু তাদেরকে গ্রেফতার করেছিল। তো আমি মনে করি মূলত আক্তার হোসেনের যে জায়গাটা সেটা হলো একই সাথে মানে একদমই সাধারণ মানুষের কাছে চলে যাওয়া মানে কাছে গিয়ে রাজনীতিটা করা, এই রাজনীতিটা মানে আগে কেউ ওইভাবে করতো না। আমরা একটা সময় অনেকেই যখন আক্তার হোসেন বুয়েটের আবরার হত্যার পরে যখন সে জানাজা নামাজ পড়িয়েছিল তখন যুগান্তর সহ অনেকেই নিউজ করেছিল যে নতুন ভাসানি, অর্থাৎ একই সাথে তার পিছনে বিভিন্ন মানে বাম সংগঠনগুলোর নেতৃত্ব যারা ছিল তারাও কিন্তু তার পিছনে এসে মানে দাঁড়াতে কোনো ঝামেলা মানে কোনো কুণ্ঠবোধ করতো না এবং ডান যারা ছিল তারাও কিন্তু কুণ্ঠবোধ করতো, মানে একই সাথে ডান এবং বামকে এক জায়গায় নিয়ে আসা এই জায়গাটা সে খুব ভালোভাবে করতে পেরেছে এবং পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে কোনো অধিকারে সোচ্চার মানে নিজে থেকেই সোচ্চার থাকা এই জন্যই তারা তাকে থ্রেট মনে করেছে। এবং ক্যাম্পাসে যেহেতু ছাত্রলীগ তার যে আধিপত্য এবং তার এই আধিপত্য ক্যাম্পাস খোলার পরে আমরা যে মানে হয়তো তারা দ্বিগুণ ভাবে তারা সেটা করার হয়তো চিন্তা ভাবনা করছে, সেখান থেকে আমি মনে করি আক্তার হোসেনকে তারা থ্রেট মনে করেছে এজন্য তাকে গ্রেফতার করেছে, এছাড়া এর বাইরে কোনো কারণ নেই। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা এটা দুঃখজনক বাস্তবতা যে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে সরকারের কথা ছিল কাজ করার যেখানে জনগণের জন্য, এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জনগণের জন্য কাজ করে সত্যিকার অর্থে সরকার তাদেরকে প্রতিপক্ষ মনে করে। তো ছাত্র অধিকার পরিষদ এখন তোমরা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ থেকে সাধারণ এটাকে তোমরা এই যে আরো ইয়ে করে ব্রডেন করে এখন এটার নাম কি যেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করেছি, আমাদের সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কিন্তু আমাদের এই সংগঠনের পাশাপাশি আরো কয়েকটা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ, আবার নতুন করে আমরা মানে মহিলাদের বা মেয়েদের নারীদের অধিকার নিয়ে বাংলাদেশ নারী অধিকার পরিষদ আমরা করতে যাচ্ছিলাম, তারপরে আমাদের এই যে মোদি বিরোধী হ্যাঁ প্রবাসী অধিকার পরিষদ আছে, রাইট, প্রবাসী অধিকার সবকিছুই তো সম্ভবত গণ অধিকার পরিষদের আমরা নিচে। হ্যাঁ হ্যাঁ, গণ অধিকার পরিষদ মানে হচ্ছে গণ অধিকার পরিষদ, আমরা বলতেছি যে হ্যাঁ গণ অধিকার পরিষদ নামে একটা পার্টি করবো, কিন্তু আমাদের পার্টির নাম এখনো মানে রাজনৈতিক পার্টির নাম এখনো ফাইনাল হয় নাই, আমরা জাস্ট গণ অধিকার পরিষদ জাস্ট হচ্ছে বলতেছি আর কি, কিন্তু আমাদের পার্টির নাম সামনে আমরা যখন রাজনৈতিক দল ঘোষণা দিব তখন ফর্মালি আমরা পার্টির নাম ঘোষণা দিব। তো নিশ্চিতের কাছে আমার প্রশ্ন থাকবে হচ্ছে আক্তারের এখন লেটেস্ট কি, ও আমরা তো যতটুকু জানি যে ওকে অলরেডি ওকে নির্যাতন করা হয়েছে রিমান্ডে, ওর হাতে কনুইতে তারপর হাঁটুতে ব্যথা এন্ড স্টাফ, সো লেটেস্ট কি ও সম্পর্কে আমরা নুসরাত জানবো, আমাকে একটু জানাও। ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। আর আমরা আক্তার ভাইয়ের খবর যতদূর আমাদের কাছে আছে আক্তার হোসেনের উপরে প্রথম দিন ওনাকে গ্রেফতারের পরপরই গ্রেফতার যখন দেখানো হয়নি তখন ওনার উপরে যথেষ্ট অত্যাচার করা হয়েছে, কারণ পরবর্তী দিন যখন ওনাকে আদালতে নিয়ে যাওয়া হয় উনি খুঁড়িয়ে হাঁটতে ছিলেন, ওনার হাঁটুতে কনুইতে যথেষ্ট চোট ছিল, রক্তে ঢাকা কার, এটা কি জানো নুসরাত একটু ইন্টারাপ্ট করলাম সরি ভুলে যাওয়ার আগে, আমরা যে একটা ছবি দেখি একটা রক্তের দাগ আক্তারের পাশের ছেলেটার গায়ে, এটা কি ওই ছেলেটার রক্তের দাগ নাকি আক্তারের? রক্তের দাগটা সম্ভবত আক্তার হোসেনের না, আচ্ছা, কারণ পাশের মানে পাশের জনের শরীরেই যেহেতু দেখা গিয়েছে, যদি আক্তার হোসেনের পুরো শরীরের ছবিটা ভালোভাবে সামনে আসেনি হয়তো ওনার শরীরে রক্তের দাগ ছিল কিন্তু সেটা ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আক্তার হোসেন ওখানে উনি প্রথম রোজাতে নামাজ পড়তে পারেননি ঠিকভাবে, ওনার স্বাভাবিক কর্মে যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। আর সব থেকে যেটা দুঃখজনক মানে
জেল কয়েদি যখন থাকে মানে কয়েদি অবস্থাতেও তাদের মানবাধিকার একটা মানে ব্যাপার থাকে, মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার একটা ব্যাপার থাকে, কিন্তু উনি এখন তো সেরকম পর্যায়েও নাই। এই সময়টা ওনার কাছে আমরা ওষুধ পৌঁছাতে পারি না। ওনারে যেদিন গ্রেফতার করা হয়, আমাদের আরো কিছু বড় ভাইয়েরা, আক্তার হোসেনের বন্ধু আমাদের কিছু ভাইয়েরা রাত 2টা পর্যন্ত অপেক্ষা করছে ওনার কাছে ঔষধ তারপরে সেহেরি পৌঁছানোর জন্য, কিন্তু সেটা মোটেও আমাদের অনুমতি দেওয়া হয়নি, ওনার সাথে কোনো রকম সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বা ওনাকে ঔষধ বা খাবার বা জরুরি প্রয়োজনীয় বস্তু যেগুলো উপকরণ সেগুলো ওনার কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। এটা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন বলে আমার কাছে মনে হয়। এখন যেহেতু উনি মানে রিমান্ড আদালত ওনাকে 2 দিনের রিমান্ডে দিয়েছে, তো স্বভাবতই কি হচ্ছে ওনার সাথে সেটা আন্দাজ করা কঠিন না। সে নিয়ে কিছু মানে এটা একটা ওপেন সিক্রেট যে তার সাথে এখন আসলে কি হচ্ছে। আমাদের আকরাম ভাই যেরকম বললো যে ওনারে মানে ওনার কাছে বারবার জানতে চাওয়া হয়, কখনো কখনো জানতে চাওয়া হচ্ছে যে কিছু জানেন কিনা বা এরকম বিষয়ে। আসলে আমরা সবাই এরকম ঝুঁকির মধ্যে আছি। আক্তার হোসেন এখন উনি সরাসরি ওখানে ওনাদের হাতের কাছে থেকে কতক্ষণ অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আন্দাজ করা কঠিন না। আমরা আশা করব যে আদালত বিষয়টা ভালোভাবে নেবে এবং নির্দোষের সাথে যেন অন্যায় বা কোন রকম জুলুম না হয় সে বিষয়টা নিশ্চিত করবে। না, বাংলাদেশে তো তোমার নির্যাতন জুলুম হয় সবসময় নির্দোষের সাথেই। বাংলাদেশে অন্যায়কারী কখনো অন্যায়কারী কখনো সেটা কনসিকোয়েন্স ভোগ করে না। ভাই মানে এই মামলার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মানে মামলাটা যে আসামি ছিনতাইয়ের কথা বলা হচ্ছে, যে আসামি আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল 26 তারিখ, আসামি ছিনতাই হয়েছে 25 তারিখ, যদি ধরেও নেই পুলিশের বক্তব্য মানে রাইট। এখন যার বিরুদ্ধে মামলা হয়েছে 26 তারিখে, তাহলে 25 তারিখে তো সে আসামি না, তাহলে তাকে ছিনতাই করলে তো আসামি ছিনতাইয়ের মামলা হতে পারে না। মানে আমি কিছুদিন ধরে যে জিনিসটা ভাবছিলাম, গত ফেব্রুয়ারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যাম্পাস থেকে মানে নিয়মিতই এরকম যেকোনো দলের যেকোনো মতের মানে শুধু যদি সরকার বিরোধী ছাত্র সংগঠন না হয় তাহলে তাদেরকে ক্যাম্পাস থেকে উঠানোর বিষয়টা মানে একটা যেন ওপেন পাস পেয়ে গেছে পুলিশ প্রশাসন, তাদের কাছে একটা ওপেন পাস আছে যে তারা যখন মনে হয় যে একটা বার্তা দেয়া হচ্ছে তোমাদেরকে ভয় দেখানোর জন্য। মানে এটাই বলতে যাচ্ছিলাম যে আব্দুল্লাহ হিল ব্যাকিং অবশ্যই যেমন বললো যে ডাকসুতে নুরুল হক নূর বা আক্তার হোসেন অন্য দল থেকে ডাকসু মানে কেন্দ্রীয়তে তাদের যে জয়লাভটা এটা ক্যাম্পাসে আমাদের একটা মানে আমাদের একটা নিঃশ্বাস ফেলানো জায়গা করে দিয়েছিল যে আমি ভিন্ন মত হইলেই আমি বিপদে আছি এমন না। আমরা সাত কলেজ আন্দোলন তারপরে ওই সময় আমরা প্রথম বসে ছিলাম, আমরা সাত কলেজ আন্দোলনের সামনে থেকে ছিলাম, আরো অনেক কিছু করছি আমরা, কিন্তু অনেক নিশ্চিন্ত ভাবে অনেক সাবলীল ভাবে কাজগুলো করতে পারছি। কিছু ভয় ভীতি ছিল কিন্তু সেটা এত বড় না যে আমরা কাজ করতে পারি নাই। আমার মনে হচ্ছে যে এই যে 2টা বছর মানে ক্যাম্পাসে একটা স্বাধীনতা পাইছি আমরা, এটা পুনরায় কবজা করার জন্য বা পুনরায় একটা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। যে আমরা কিছুদিনের জন্য হাতের বাইরে চলে গিয়েছিল, সবটা আবার হাতের মুঠোয় নিয়ে আসা হোক, এই সন্ত্রাসটা সৃষ্টি করার জন্য এই বিশালটা তো পুরোটা করোনায় মানে করোনায় লকডাউনে বন্ধ ছিল, যদি তা না হতো কি হতো বলা যায় না। যেহেতু 21 সাল থেকে মোটামুটি একটু কিছু কিছু মোশতাক হত্যার পরে কিছু কিছু এরকম আন্দোলন হয়েছে, তখন থেকে ওরা এই পিক পয়েন্টটা নিয়ে নিছে যে আমরা এখন থেকে আবার মানে ক্যাম্পাসটা দখলে আনতে হবে, অনেক বেশি হাতের বাইরে চলে যাচ্ছে ছাত্র দলের তারপরে কিছু বাম নেতা অনেককে যখন তখন ক্যাম্পাস থেকে উঠানো হচ্ছে। এই বিষয়টা কিন্তু চিন্তা করার মতো যে আমাদের ক্যাম্পাস থেকে প্রক্টরের অনুমতি ছাড়া এমনকি শুধু ক্যাম্পাস বাইরেও যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো জায়গা থেকে চালান নামা ছাড়া কখনো কাউকে গ্রেফতার করা যায় না। আক্তার হোসেনকে যখন গ্রেফতার করা হয়েছে ওখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল কারোর সামনে কিন্তু পুলিশ কোনো রকম চালান প্রদর্শন করেনি এবং তাকে গ্রেফতার দেখানো হয়েছে অনেকটা সময় পরে। এটা কিন্তু সুস্পষ্টভাবে একটা মানে বোঝাই যাচ্ছে যে মামলার মধ্যে কতখানি একটা ফাঁক আছে বা এটা কতখানি পূর্ব পরিকল্পিত। কারণ তুমি আসামি যদি আসামি থাকে এবং তাকে তুমি গ্রেফতার দেখাবার তৎক্ষণাৎ চালাননামা দেখে ওঠানো উচিত, মানে চালাননামা দেখে গ্রেফতার করা উচিত, সেখানে গ্রেফতার দেখানো হয়েছে একটা দীর্ঘ সময় পর। তুমি যেভাবে বলছো এটা তো সভ্য বিশ্বের আলাপ, এভাবে সভ্য বিশ্ব চলে, তো তোমার প্রত্যাশার পারটা একটু বেশি উঁচুতে। আমার মনে হয় যে বাংলাদেশে এইটা প্রত্যাশা করা এটা অস্বাভাবিক। আমি ভাই আমি এখানে মানে আমি যেটা মনে করি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া
মূলতগত ওই বিশ্বালে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে দিয়ে যে নিয়ন্ত্রণ করা শিক্ষা প্রতিষ্ঠান সেটা কিন্তু এখন কমে এসেছে, মানে এটা ছাত্রলীগের এখন আগের মতো নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ছাত্রলীগকে এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা হতো 2020 সালে এমন ঘটনা ঘটেছে যে ছাত্রলীগ সূর্যসিংহ হলো একটি ঘটনা, ছাত্রলীগের গেস্টরুমের মধ্যে ফার্স্ট ইয়ারের এক ছেলেকে পিটানো ধরছে, ওই ছেলে মুখের মধ্যে থুতু মেরে দিছে। এই যে সাধারণ শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের ভিতরে যে প্রতিবাদের যে মানসিকতা, এই মানসিকতা এটা আরো তীব্রতর হচ্ছে। তা আমি মনে করি সরকার হয়তো ভাবছে যে সামনের দিকে হয়তো ছাত্রলীগকে দিয়ে কন্ট্রোল করতে পারবে না, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে তারা পুলিশকে ঢুকাচ্ছে। সরকার যখন পুলিশকে ব্যবহার করে তখন সরাসরি প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, যেটা সরকার করতে পারে না। তো সেইটা সেটা সেটা তারা জাস্ট একটা মানে নির্লজ্জনীয় একটা লজ্জা থাকে। তো সেই আই ওয়াশটার জন্য সরকার করে কি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার না করে সরাসরি পুলিশকে ব্যবহার না করে আনঅফিসিয়াল ছাত্র সংগঠন গুলাকে ব্যবহার করে, জানি মনে হয় বাইরে থেকে দেখতে যে সরকার স্টেট অ্যাপারেটাস সরাসরি এই এই ধরপাকড়ের মধ্যে ইনভলভ না, কিন্তু সরকার এখন জবাবদিহিতার ঊর্ধ্বে এমন এক পর্যায়ে চলে গেছে যে এখন তারা পুলিশকে সরাসরি ইনভলভ করাইতে ওদের আর লজ্জা লাগে না, তারা খারাপ লাগে না। এটাও কি একটা কারণ বলে তোমার মনে হয় যে ছাত্র সংগঠন যেভাবে হিস্ট্রিক্যালি ছাত্র সংগঠন ইউজ করা হয়েছে ছাত্র সংগঠন ট্যাকেল করার জন্য, এখন সরাসরি পুলিশকে ব্যবহার করা হচ্ছে কারণ পুলিশ একটা নির্দিষ্ট সময় মানে 5-10 মিনিট, আমি ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি আমার এলাকার মেম্বার চেয়ারম্যান ইলেকশন, মানে যদি পুলিশ কারো পক্ষ নিত তাহলে পুলিশ সাইডে চলে যেত, দুই গ্রুপ মারামারি করতো, যে গ্রুপ দখল করতে পারতো ওই গ্রুপ গুলো সিল মারতো। কিন্তু 2018 সালে কি হলো, পুলিশে মারামারি করে কি কেন দখল করে ফেলছে, তো এটা তো একদম মানে 2018 সালে স্পষ্ট। এখন একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, জনগণের রাষ্ট্র থেকে এটা পুলিশি রাষ্ট্র, পুলিশ নিয়ন্ত্রণ করতেছে সব, যেখানে কোন প্রশাসন নাই, প্রশাসন আছে কিন্তু প্রশাসন পুলিশের উপর পুরো নির্ভর হয়ে যাচ্ছে, পুলিশ দিয়ে সবকিছু কন্ট্রোল করতেছে। আমরা যদি দেখি 2008 থেকে 2013 পর্যন্ত দেখি, তাহলে এতটা পুলিশের নিয়ন্ত্রণ ছিল না। এরপর থেকে 2018 সালের নির্বাচন এবং 2014 সালের নির্বাচনের পর থেকে সরকার যখন দেখলো আমরা বিনা ভোটে মানে আমাকে আর ভোট লাগতেছে না জনগণের, আমরা বিনা ভোটে রাতে ভোট করেই আমরা ক্ষমতা যেতে পারতেছি, সুতরাং আমাদের জনগণের করতে আমাদের লাভ নাই, আমরা পুলিশ আমাদের যে কন্ট্রোল আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের যদি আমরা কন্ট্রোল করি তাহলেই তো হয়ে যায়, আমাদের যদি ভোট লাগতেছে না ক্ষমতা আসার জন্য। আমি তোমার সেই এই পয়েন্টটাই আমি মেক করতে চাচ্ছিলাম যে যেই কারণে তোমরা আজকে পলিটিক্স এ নামতে বাধ্য হলো এবং তোমরা আজকে রাজনৈতিক দল করার চিন্তা করছো, যে ট্র্যাডিশনাল কনভেনশনাল যে বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলো বিএনপি এবং আওয়ামী লীগ, তারা মোটামুটি পয়সার এপিট ওপিট ওইভাবে দেশ চালিয়ে আসছে এতদিন পর্যন্ত। তো সেইখান থেকে বের হয়ে আসার জন্য একটা থার্ড একটা অপশন আমাদেরকে দেওয়ার জন্য তোমরা পলিটিক্স ইনভলভ হওয়ার চেষ্টা করতেছো। তো সেখান থেকে সেই অবস্থা যেখানে উভয় পার্টি অলমোস্ট ইকুয়ালি ব্যাড ছিল, সেখান থেকে এখন এই 2008 পর্যায়ে আব্দুল্লাহ বললা, এখন যেহেতু সরকারের কোনো জবাবদিহিতা নাই, আগে কি হতো, আগে সরকারের অ্যাটলিস্ট একটা ভয় করতো যে 5 বছর পর একটা ইলেকশন হবে, তারপর হয়তো ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতা ছাড়ার পর তারপর আমাদেরকে জবাবদিহি করতে জবাবদিহি মুখোমুখি করা হবে। নির্বাচনের বছরে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, আপনি যদি কোটা সংস্কার আন্দোলন খেয়াল করেন তাহলে দেখবেন সরকার কিন্তু চাইলেই আরো বেশি নির্যাতন চালাইতে পারতো, কিন্তু তারা তখন একটু হলেও ভয় পাইছিল যে ক্ষমতার মসলাতে আমরা আসতে পারবো কিনা, তারা একটু হলেও নমনীয় হয়েছে, মানে দাবিটা শেষ পর্যন্ত মেনে নিছে, মানে কোটা বাতিল করছে, কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের, মানে কোটা সংস্কার আন্দোলন আমরা যে করেছিলাম আন্দোলনের তীব্রতা সরকার কি করছিল লাস্ট পর্যন্ত দাবি মানে দাবি মেনে নিয়েছে। তারপরে দেখেন 2018 সালের নির্বাচন মানে যে নির্বাচনের যে বেড়টা সেটা যখন তারা টপকে গেল, তারপর থেকে তারা আরো বেশি নির্যাতন চালা মানে ভিন্ন মতের প্রতি আরো বেশি নির্যাতন চালাতে লাগলো। আমরা যেটা এই যে ধরেন সামনে 2023 সালে নির্বাচন হবে বাংলাদেশে, তার আগেই সরকার এভাবে কন্ট্রোল করে সবকিছু কন্ট্রোল করে তারা
মানে বিরোধী দলের যে মাজা ভেঙে দিচ্ছে, আমরা যদি বলি বিএনপি জামাত বা অন্যান্য বিরোধী দল যারা আছে তাদের সবার মাজা ভেঙে দিচ্ছে। তো সরকার যাচ্ছে যে যেই উঠবে, এখন ধরুন হেফাজতের উপরে যে ক্র্যাকডাউন চলতেছে বা আমাদেরকে সরকার হয়তো এখন থ্রেট মনে করতেছে বিপি নুরের দলকে, মানে ছাত্র অধিকার পরিষদকে, আমাদের মোদী বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন আমরা আগে করছি কিন্তু এখন কেন আমাদের প্রতি এত মানে নির্যাতন চালু করছে সরকার, আমাদের 53 জন সহযোদ্ধাকে গ্রেফতার করছে, হেফাজতের বিভিন্ন নেতাকে গ্রেফতার করতেছে। মানে সরকার এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, যারাই ভয়েস রেজ করবে তাদেরকে তারা কি দমন করার একটা মানে হার্ড লাইনে চলে যাচ্ছে সরকার। কিন্তু এরকম করে পৃথিবীর কোন শাসক টিকে নাই আজ পর্যন্ত, সে প্যারাউন বলেন আর যাই বলেন, এরাও আশা করি টিকবে না, হয়তো 5 বছর 10 বছর হয়তো আরো বেশি, কিন্তু একদিন না একদিন কি সরে যেতেই হবে। তাহলে যেটা হচ্ছে লাস্ট কোশ্চেনটা তোমাদের সবার প্রতিই থাকবে, জাস্ট এক মিনিট করে বলো যদি, যে ছাত্র অধিকার পরিষদের ভবিষ্যৎ কি পলিটিক্যালি, তোমরা কি হোয়াট ডু ইউ গাইস সি ইয়োরসেলফ, যে বা কি করতে চাচ্ছো? আমরা তো জানি, তোমাদের মুখ থেকে একটু শুনুন। প্রথমত ছাত্র অধিকার পরিষদের যে ভবিষ্যৎ, ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো যে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি, সে কর্মসূচি থেকে সরে এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় আজকে 30-32 বছর হয়ে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন নাই। এখন ছাত্র অধিকার পরিষদ যদি শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা তারুণ্যের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে যদি গণতান্ত্রিক একটা প্রক্রিয়া না থাকে, কখনো সে রাষ্ট্রের মধ্যে তারা যখন বড় হবে, তারা যখন মেইন পার্টিতে আসবে, তখন তাদের পক্ষে কিন্তু গণতান্ত্রিক চর্চাটা করা সম্ভব হয় না। এই জন্য ছাত্র অধিকার পরিষদ সবার আগে যেটা মনে করে যে ক্যাম্পাস গুলোতে সবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে যে ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনটি নিয়মিত করা। ছাত্র অধিকার পরিষদ মানে কি করবে এটা তো ভবিষ্যতে বলে দিল, আমাদের পরিশ্রম আমরা কি করবো। আমাদের যে লক্ষ্য, দেখেন আমরা সবসময় শিক্ষার মানে ক্যাম্পাসে যে নির্যাতন, দেখেন স্বাধীনতার পরে যখন যে দল ছিল ভিন্ন মতো সবাইকে কিন্তু নির্যাতন করতো, ছাত্রলীগ আমাদেরকে মারে যখন গত 2 বছর আগে যখন মজুর ক্যান্টিনে ছাত্রলীগের নারী নেতৃত্বকে যখন ছাত্রলীগে মেরেছে, তখন কিন্তু তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানে আর দেখেন বগুড়াতে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, মানে বগুড়াতে ছাত্রলীগের যে এক নেতা কয়েকদিন আগে মারা গিয়েছে, সে কিন্তু নূর ভাইয়ের উপর হামলা করেছে, কিন্তু বগুড়ার ছাত্র অধিকার পরিষদ তার হামলার পর তার বিচারের দাবিতে নেমেছে। অর্থাৎ দেশের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আইনের শাসন জারি করা, শিক্ষা প্রতিষ্ঠানে সবাই সমান অধিকার নিশ্চিত করা, এই কাজটি ছাত্র অধিকার পরিষদ করবে। এবং বাংলাদেশের বর্তমান যে সমস্যা, অর্থনৈতিক কিংবা রাষ্ট্রীয় যে সমস্যা, আমরা মনে করি এই সমস্যার মূলে রয়েছে বাংলাদেশের শিক্ষা খাতে যে নৈরাজ্য, শিক্ষা খাতে যে নিয়ন্ত্রণ এবং শিক্ষা খাতে একক আধিপত্য। তো এখানে শিক্ষা খাতে যদি আমরা যদি আমাদের যে টোটাল যে জনশক্তি, জনসংখ্যা রয়েছে, জনশক্তি যে বিশাল অংশ যারা হলো শিক্ষা প্রতিষ্ঠানে যায়, এরা শিক্ষিত বেকার হিসেবে বের হয়, এরা শিক্ষার নামে সম্পূর্ণ অদক্ষ, অযোগ্য এবং হতাশ মানুষ হিসেবে বের হয়। ছাত্র অধিকার পরিষদ মনে করে যদি আমরা তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারি, আমাদের এই জনসংখ্যা কোনো সমস্যা না। আমাদের বর্তমানে বাংলাদেশে 4 কোটি শিক্ষিত বেকারের কথা বলা হচ্ছে, যদি এই 4 কোটি মানুষকে যদি আমরা দক্ষ করতে পারি, বর্তমান যে গ্লোবালাইজেশন, তারা বিশ্বের যে কোনো জায়গাতে তারা কাজ পাবে। সেখান থেকে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে সবার আগে আমাদের একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাবে এবং আমরা এই কাজটি আমরা রাষ্ট্রীয় লেভেলে করব। এই জন্য আমাদের যে যুব অধিকার পরিষদ, যুবকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের কর্মসংস্থান নিশ্চিত করা, তাদেরকে দক্ষ করে তোলা, আমরা প্রবাসী অধিকার পরিষদ, আমাদের 56টা থেকে 60টা দেশে আমাদের কমিটি হয়েছে। শুধুমাত্র দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর আসলো, আমাদের সবচেয়ে বেশি দেশের মধ্যে অর্থনীতিতে কন্ট্রিবিউট করে কিন্তু প্রবাসীরা, রেমিটেন্স পাঠায়। এখন এই রেমিটেন্স যোদ্ধাদের অধিকার নিয়ে কথা বলার মতো কোনো রাজনৈতিক দল নাই। তো এই জন্য প্রবাসী অধিকার পরিষদ কিন্তু আমরা গিয়ে গিয়ে গঠন করা লাগে না, বিভিন্ন দেশে যারা প্রবাসী আছে তারা নিজেরাই কিন্তু গঠন করে আমাদের সাথে যোগাযোগ করেছে যে আমরা, হ্যাঁ আমাদের তেমন একটা প্ল্যাটফর্ম দরকার যারা প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলবে। বিভিন্ন রাষ্ট্র তাদের সমস্যা হয় এবং দেখেন পাশাপাশি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমাদের শ্রমিক অধিকার পরিষদ গঠিত হচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের যে 50 বছর চলে আসছে, এই 50 বছরে আমাদের জাতীয় ঐক্যটা তৈরি হয়নি। আমরা মুক্তিযুদ্ধকে বিএনপি বিএনপির মতো করে ব্যবহার করছে, আওয়ামী আওয়ামীকের মতো করে ব্যবহার করছে, জামাত জামাতের মতো করে ব্যবহার করেছে। তো আমরা তো এই জায়গাতে নিশ্চিত হতে পারি, একমত হতে পারি যে আমাদের মুক্তিযুদ্ধে যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে আমাদের কোনোভাবে অস্বীকার করার কোনো উপায় নাই। সে বঙ্গবন্ধু হোক, বঙ্গবন্ধুর 72-73 সালের কর্মকাণ্ড নিয়ে আমার প্রশ্ন থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধে তার যে কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশন নিয়ে তো কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। জিয়াউর রহমানের আপনি 1000 সমালোচনা করতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধে তার যে কন্ট্রিবিউশন, সে কন্ট্রিবিউশনকে তো স্বীকার করতে হবে। আমাদের পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার, পলিটিক্যাল কালচারটি ইনক্লুসিভ হওয়া লাগবে। আমরা বঙ্গবন্ধু কোনার স্থানে রাখবো, জিয়াউর রহমান কোনার স্থানে রাখবো, রেখে
আমরা সবাই মিলে দেশ গড়ার জন্য কাজ করব। আমরা আমরা বাংলাদেশ পন্থী একটা দল গড়তে চাই, আমাদের ভারত বিরোধী বলা হয়। দেখেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, বাংলাদেশের কথা বললে যদি আমার ভারত বিরোধী হতে হয় এটা কেমন ধরনের কথা বলা? তো আমরা মূলত ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার, প্রবাসী অধিকার পরিষদ, মূলত বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য এবং সম্পূর্ণ মানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এখানে যারা বসবাস করে এখানকার যে জনগোষ্ঠী, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য আমরা সেই জিনিসটা গত 50 বছর হয়নি, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা আগামীতে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশ পন্থী রাজনীতি করতে চাই। এবং সেক্ষেত্রে আমেরিকা যদি আমাদের বিরাট বাজান হয় তাতে আমাদের কিছুই করার নেই। আমরা আমরা যে রাজনীতি করতে যাচ্ছি বা আমাদের যে ছাত্র অধিকার পরিষদ সংগঠন, আমরা গত মানে আমাদের 2018 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে গত 3 বছরে বিশেষ করে আমরা যখন সংগঠন ফুললি রান করলাম বা বিভিন্ন থানায় জেলা আমরা কমিটি দেওয়া শুরু করলাম বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর থেকে আমরা যে সাড়া পাচ্ছি অভূতপূর্ব সাড়া, বিভিন্ন আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি হয়ে যাচ্ছে, ওয়ার্ড পর্যায়ে কমিটি হয়ে যাচ্ছে, মানে এত মানুষের এত প্রত্যাশা আমরা দেখে অভিভূত। আমরা চাই মানুষের এই প্রত্যাশাকে ধরে রাখতে আমরা এমন একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে, সেটা হচ্ছে আমরা ভারতপন্থী না, আমরা পাকিস্তান পন্থী না, আমরা চীন পন্থী না, আমরা আমেরিকা পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে, যে রাজনীতি মানুষের কথা বলবে, জনগণের কথা বলবে, খেটে খাওয়া মানুষের কথা বলবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, ভারতের পক্ষে না বা বাংলাদেশের যত স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় আছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমরা কোন পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী একটা প্রজন্ম গড়ে তুলতে চাই, এটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের উদ্দেশ্য। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এখানে আচ্ছা, ছাত্র অধিকার পরিষদ নিয়ে আমরা যে রাজনীতিটা করছি, আকরাম ভাই বাকি ভাই সবকিছু মোটামুটি বলেই গেছে, নতুন করে আর বলার তেমন কিছু নাই। এটাই হচ্ছে আসল কথা যে বাংলাদেশ আমরা যখনই যে ইস্যু নিয়ে কথা বলবো বা যখনই কোনো কথা বলার মতো বিষয় আসবে, সেখানে সর্বপ্রথমে আমাদের আমাদের প্রথম গুরুত্ব থাকবে বাংলাদেশের স্বার্থ নিয়ে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে তারপরে আমরা অন্য অন্য বিষয়গুলো দেখবো, আমাদের মূল উদ্দেশ্য এটা। আর আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল যে কারণে বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, সবকিছুর স্বাধীনতা, এটা যেন পুরোপুরি নিশ্চিত হয়। বাংলাদেশ কারোর তাবেদারি করবে না, না মানে কোন রকম ভাবে সে বাংলাদেশ কারোর তাবেদারি করে চলবে না, বাংলাদেশ নিজের স্বাধীন সত্তা পুরোপুরি স্বাধীনভাবে উপভোগ করবে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন মনে প্রাণে এটা অনুভব করতে পারে যে হ্যাঁ আমি একটা স্বাধীন দেশের মানুষ। এটাই আমাদের মানে সব থেকে বড় লক্ষ্য যদি বলতে চান, তো আমাদের বড় লক্ষ্য বর্তমানে এটাই, যেটা ধরে আমরা এগোচ্ছি সামনে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস তোমাদের সময়ের জন্য। এবং আমি আমার ক্লোজিং রিমার্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছো এবং হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিক্যালি বাংলাদেশের পলিটিক্সে তারাই জড়ায় যারা হচ্ছে সেখান থেকে বিভিন্ন পার্সোনাল ভেস্টেড ইন্টারেস্ট থেকে বেনিফিট চায়, নিজের দল ক্ষমতায় আসবে তারপর সেই পাওয়ার ব্যবহার করে হচ্ছে তারা হচ্ছে নানান রকম নিজেরা নিজেদের ফুলে ফেপে বড় লোক হবে আর কি। তো তোমাদের দল কবে ক্ষমতায় আসবে, আদৌ কতদিন সময় লাগবে ক্ষমতায় আসতে কেউ জানে না। সো তোমরা বেসিক্যালি তোমরা সিম্পলি দেশের জন্য করে যাচ্ছ, তোমাদের সামনে প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। সো তোমরা যা করছো সিম্পলি তোমাদের দেশের স্বার্থে মানুষের জন্য কাজ, মানুষের কল্যাণে কাজ করছো, এটা মানে আই ক্যানট এক্সপ্রেস এনাফ যে আমি কি পরিমাণ অ্যাপ্রিসিয়েট করি তোমাদের এই কার্যক্রম। এবং বাংলাদেশে যেটা বললা আব্দুল্লাহ, যেটা বললো যে তোমরা যখন কার্যক্রম ব্যাপী, তারপর আকরাম বললো যে প্রবাসী সহ যখন তোমরা কার্যক্রম শুরু করলা, মানুষজন ভলান্টারিলি মানুষজন স্বতঃপ্রণোদিত ভাবে তারা হচ্ছে কমিটি করছে, তারা তোমাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। সো পলিটিক্স হওয়া উচিত ছিল এরকম, কিন্তু আমাদের সরকার গুলা হচ্ছে দুঃখজনক ভাবে জনগণকে প্রতিপক্ষ বানায় ফেলছে হিস্ট্রিক্যালি এবং সেখান থেকে উত্তরণের জন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মেক করে তারপর আলোচনাটা শেষ করি, সেটা হচ্ছে যে ডাইনেস্টি থেকে বের হয়ে আসা আমাদের যে পরিবারতন্ত্রের প্রথা, আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা মেজর রাজনৈতিক পার্টিতেই কিন্তু পরিবারতন্ত্রের একটা প্রথা,
যেটার কারণে অনেকভাবে দুর্নীতি থেকে বের হওয়াটা ডিফিকাল্ট। তোমরা যেহেতু বাইরের একটা তৃতীয় শক্তি হিসেবে, একটা থার্ড ফোর্স হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছো, সো যেই অ্যাঙ্গেল থেকেই দেখি বাংলাদেশের জন্য তোমরা খুব একটা ভালো ফোর্স হিসেবে ইনশাল্লাহ ভবিষ্যতে আসবা, কাজ করবা, অলরেডি করছো, অলরেডি তোমরা তোমাদের জীবন বাজি রেখে কাজ করছো, অলরেডি আকরাম ইজ সাফারিং, নূর সাফারিং, তোমরা প্রত্যেকে এমন ক্যাপাসিটিতে সরকারের নিপীড়নের শিকার হয়েছো। সো আশা করি বাংলাদেশ তোমাদেরকে মনে রাখবে, আশা করি বাংলাদেশ তোমাদেরকে প্রতিদান দিবে, আশা করি ইনশাল্লাহ দেশের জন্য ভালো কিছু তোমাদের হাত ধরে আসবে। থ্যাংক ইউ।